হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই ডিলাইটারকে। আর আজকে আমরা নয়াগ্রাম ঘুরতে যাচ্ছি। নয়াগ্রামে নতুন জঙ্গলকন্যা ব্রিজ হয়েছে, আর তার কাছেই একটা খুব সুন্দর ডাহি পার্ক হয়েছে, সেখানেই আমরা ঘুরতে যাচ্ছি। চলো যাওয়া যাক। তো এখন আমরা গোপীবল্লভপুরের ব্রিজটা পেরিয়ে গেলাম, এরপর রাস্তা দিয়ে যাচ্ছি। শুধু দুপাশে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, এভাবেই যাচ্ছি। বন্ধুরা, তোমরা এই জঙ্গল দেখতেই পাচ্ছ, জাস্ট দারুণ লাগছে এই জায়গার মধ্য দিয়ে যেতে। মানে একদম দূষণহীন, গাছপালা ঘেরা জায়গা। তো বন্ধুরা, ফার্স্টে সোজা আমরা যাচ্ছি জঙ্গলকন্যা সেতু দেখতে, যেটা নতুন তৈরি হয়েছে নয়াগ্রামে। তো এই ব্রিজটা প্রায় 1.5 কিলোমিটার লম্বা, সুবর্ণরেখা নদীর ওপর। তো চলো যাওয়া যাক। বাঁদিকে ডাহি পার্ক পেরিয়ে আমরা সামনে জঙ্গলকন্যা সেতুর দিকে এগোচ্ছি। ফেরার সময় ডাহি পার্কটা ভালো করে দেখাবো। আমরা এখানে একটু ব্রিজের কাছে নামলাম নদীটা দেখতে। এখানে নদীটা অনেক চওড়া, এটা দেখতেই পাচ্ছ তোমরাও, বেশ সুন্দর একদম। আর খুব হাওয়া বইছে চারিদিকে। আর অনেকেই হয়তো ভাববে এটা তো জাস্ট একটা ব্রিজ, বাট এটার অনেক বিশেষত্ব রয়েছে। মানে এখানকার যারা গ্রামবাসী আছে বা যারা আদিবাসী আছে, তাদের জন্য এই সেতুটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এটার মাধ্যমে নদীর এপাশে আর ওপাশে যোগাযোগ স্থাপন ভালো হয়েছে। তো এই ব্রিজটি 2016 সালে তৈরি হয়। দারুণ হাওয়াটা লাগছে। এই ব্রিজের জন্যই খড়গপুর যেতে রাস্তা অনেক কমে গেছে। আগে প্রায় 95 কিলোমিটার মতো যে দূরত্ব, এই ব্রিজ দিয়ে সহজে 45 কিলোমিটারে যাওয়া যায়। তো এই ব্রিজটা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এখানে এসে সব শুনেছি। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। তো বন্ধুরা, আবার গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি। দেখতেই পাচ্ছ দারুণ লাগছে ব্রিজটা, আর চারিদিকে খুব সুন্দর হাওয়া বইছে। তো এই ব্রিজে শেষ পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে ডাহি পার্কের কাছে নামবো।
ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি, এরপর ডাহি পার্কের কাছে নামবো। তো ফেরার সময় হ্যাঁ এটা ডান দিকেই পড়বে, তো এখানে গাড়ি থামিয়ে এখানে নামবো। তো বন্ধুরা, সামনেই ডাহি পার্ক দেখা যাচ্ছে, এটার আরেকটা নামও আছে, এটাকে জঙ্গলকন্যা উদ্যানও বলা হয়। আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে, আর এখানে একটু টাইম স্পেন্ড করে নিয়ে তারপর আবার আমরা ফিরে যাব। তো আজকের মতো আমাদের এই ঘোরা শেষ, এরপর ফিরে যাচ্ছি আবার এই জঙ্গলের মধ্যে দিয়ে। আর তোমরা অবশ্যই ভিডিওটি দেখো, জানিও কেমন লেগেছে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। আর যদি এখনও সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এরকম আরও অনেক অনেক ভিডিও আসছে। থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।